আসসালামু আলাইকুম ভিওয়ার্স ওয়েলকাম টু মাই কিচেন আশা করছি সবাই খুব বেশি ভালো আছেন যত রকমের হালুয়া বা বরফি রেসিপি আছে আমার কাছে সব থেকে পছন্দ বুটের বরফি আমার মতো আর কার কার বুটের হালুয়াটা পছন্দে সেটা আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না চেষ্টা করেছি পারফেক্ট রেশিও সহ রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করতে আর এই বুটের বরফিটা কিন্তু আপনারা বানিয়ে প্রায় দুই সপ্তাহের মতো ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে সংরক্ষণ করে খেতে পারবেন আশা করছি আপনাদের কাজে আসবে তবে চলুন চলে যাই মূল রেসিপিতে হালুয়া তৈরির জন্য এখানে আমি দুই কাপ পরিমাণে ছোলার ডাল বা বুটের ডাল প্রায় ছয় থেকে সাত ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম ডালগুলোকে ভিজিয়ে রাখার ফলে অনেকটা নরম হয়ে যায় যার জন্য খুব সহজেই কিন্তু সিদ্ধ হবে আর ডালগুলোকে আমি পানি পরিবর্তন করে কয়েকবার ধুয়ে নিয়েছি ডালগুলোকে এখন আমি সিদ্ধ করে নিব এজন্য চুলায় একটি পাত্র বসিয়ে সবগুলো ডাল দিয়ে দিচ্ছি এরপরে দিয়ে দিচ্ছি তিনটা ছোটো দার্জিলিং স্টিক চারটা সাদা এলাচ এলাচের মুখটা আমি একটু চিড়ে দিয়েছি দিয়ে দিলাম তিনটা তেজপাতা দুই কাপ ডালের জন্য ডালের ডবল অর্থাৎ চার কাপ পরিমাণে পানি দিয়েছি আপনারা চাইলে দুধ দিয়েও সিদ্ধ করতে পারেন তবে ডালের কোয়ালিটি অনুযায়ী লিকুইডটা কম বেশি লাগতে পারে এখন চুলার জালটি হাই ফ্লেমে রেখে যখন একটি বলক চলে আসবে এ পর্যায়ে অনেকটা ফেনা ফেনা তৈরি হবে এফেনাটা আমি তুলে ফেলে দিব। এরপর চুলা জালটি একেবারে লো ফ্লেমে রেখে ঢাকনা দিয়ে ঢেকে ডালগুলোকে আমি খুব ভালো মতো সেদ্ধ করে নিব। ডালগুলো আমার সেদ্ধ হয়ে গিয়েছে আর এরকম কিছুটা পানি থাকা অবস্থাতেই আমি ডালগুলোকে নামিয়ে নিব। যেহেতু আমি ব্লেন্ডারে ব্লেন্ড করব। তাই একটু লিকুইড থাকা অবস্থাতেই নামিয়ে নিতে হবে আপনারা যদি পাটায় বেটে নিতে চান সেক্ষেত্রে পানিটা শুকিয়ে তারপরে নামিয়ে নেবেন এরপরে আমি যে আস্ত গরম মশলাগুলো দিয়েছিলাম সেগুলো তুলে ফেলছি কারণ এটা এটা থেকে যা বের হওয়ার বের হয়ে গিয়েছে আর এটা ব্লেন্ড হলেও খুব একটা মিহি হবে না দাঁতের নিচে পড়লেও কিন্তু খেতে ভালো লাগে না এখন ডালগুলোকে আমি ব্লেন্ডারে খুব ভালোভাবে মিহি করে নিয়েছি ডালগুলো ব্লেন্ড করার সময় আমি এখানে কোনো রকমের পানি ইউজ করিনি যদি সামান্য একটু দানা দাঁত থাকে তাতেও কোনো সমস্যা হবে না এরপরে চুলায় একটি পাত্র বসিয়ে দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ পরিমাণে ঘি ঘিয়ের পরিবর্তে আপনারা সয়াবিন তেলও দিতে পারেন তবে ঘি দিলে হালুয়ার টেস্টটা থেকে বেশি ভালো আসে ঘিটা যখন মেল্ট হয়ে আসবে এ পর্যায়ে আমি ব্লেন্ড করে রাখা ডালগুলোকে দিয়ে দিচ্ছি চুলার জালটি লো ফ্লেমে রেখে ডালগুলোকে ঘিয়ের সাথে কয়েক মিনিটের জন্য একটু ভেজে নিব এতে করে ডালের যে একটি কাঁচা গন্ধ আছে সেটা কিন্তু চলে যাবে বুটের হালুয়া তৈরি করতে গেলে সব থেকে কঠিন অংশ হচ্ছে স্প্যাচুলার সাহায্যে অনেক সময় নিয়ে এই হালুয়াটাকে এভাবে নাড়তে হবে কিছুক্ষণ ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি চিনি দুই কাপ ডালের জন্য আমি এখানে দুই কাপ পরিমাণে চিনি দিব। তবে পুরো চিনিটা কিন্তু একবারে দেব না প্রথমে এক কাপ চিনি দিয়ে নাড়বো তারপরে বাকি অর্ধেকটা দিব। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি এক চিমটি পরিমাণের লবণ আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন চিনি দেওয়ার ফলে কিন্তু অনেকটা পানি বের হবে আর পুরো চিনিটা যদি একবারই দেওয়া হয় তাহলে বেশি পানি বের হয়ে যাবে যার জন্য বুটের ডালটাতে কিন্তু লামস ক্রিয়েট হওয়ার পসিবিলিটি থাকে এই জন্য প্রথমে এক কাপ চিনি দিয়ে পানিটা অনেকটা টেনে আসলে তারপরে বাকি এক কাপ চিনি আমি দিয়ে দেবো দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ চা চামচ পরিমাণে এলাচের গুঁড়া তবে মিষ্টিটা কিন্তু আপনারা নিজেদের পছন্দ মতো কম বেশি করে নিতে পারেন হালুয়াটা কষানোর সময় চুলার জালটি আমি মিডিয়াম টু লো এর মাঝামাঝিতে রেখেছি মানে লো ফ্লেমের থেকে একটু বেশি রেখেছি হালুয়াটা যখন অনেকটা টাইট হয়ে আসবে ঠিক এরকম এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে গুঁড়ো দুধ এই দুধটা দেওয়ার ফলে কিন্তু মাওয়ার যে একটা টেস্ট আছে সেটা চলে আসবে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে ঘি গুঁড়ো দুধটা দেওয়ার ফলে যদি কোনো রকমের লামসে ক্রিয়েট হয় তাহলে স্প্যাচুলার সাহায্যে এভাবে একটু রিমুভ করে দিতে হবে আর শেষের দিকে ঘিটা অ্যাড করলে ঘিয়ের ফ্লেভারটা খুব স্ট্রংলি পাওয়া যায় যেটা খেতে কিন্তু খুবই ভালো লাগে আর হালুয়াটা কষানোর সময় অবশ্যই চুলার জালটি লো ফ্লেমে রেখে তারপরে কষাবেন নাহলে কিন্তু নিচে সহজেই পুড়ে যাবে এভাবে করে আমি কিছুটা সময় নিয়ে হালুয়াটাকে কষিয়ে নেব আপনারা যদি হালুয়া হিসেবে খেতে চান তাহলে এরকম নরম থাকা অবস্থাতেই নামিয়ে বাদাম কিংবা কিশমিশ দিয়ে পরিবেশন করতে পারেন যেহেতু বরফি তৈরি করব তাই আরও কিছুটার সময় আমি এটাকে কষিয়ে নিয়েছি যখন চকচকে একটা ভাব চলে আসবে অথবা হাতে নিলে এভাবে গোল গোল করলে দেখবেন যে বলে একটা শেপ তৈরি হয়ে যাচ্ছে আর পাতিলের গা ছেড়ে খুব সহজেই উঠে আসছে এ পর্যায়ে বুঝতে হবে যে হালুয়াটা একদম বরফির জন্য তৈরি এ পর্যায়ে আমি নামিয়ে নিচ্ছি বরফিটাকে সেট করার জন্য আমি স্কোয়ার শেপের একটি মোল্ডে সামান্য একটু ঘি ব্রাশ করে নিচ্ছি এতে করে খুব সহজেই বরফিটা উঠে আসবে এরপরে গরম থাকা অবস্থাতেই হালুয়াটাকে সেট করতে হবে ঠান্ডা হলে কিন্তু হালোটা সেট করা একটু কঠিন হয়ে যায় স্প্যাচুলার সাহায্যে এভাবে চেপে চেপে আমি হালুয়াটাকে সেট করে নিয়েছি এর উপর দিক থেকে কিছু কাঠবাদাম আর সামান্য একটু পেস্তা বাদাম কুচি দিয়ে আবারও একটু প্রেস করে দিচ্ছি আপনারা নিজেদের পছন্দ মতো যে কোনো রকমের ড্রাই ফ্রুটস এখানে দিতে পারেন পরে অপেক্ষা করব হালুটা পুরোপুরি ঠান্ডা হওয়া পর্যন্ত গরম থাকা অবস্থায় কিন্তু হালুটাকে বরফি শেপ করে কাটা যাবে না নাহলে ভেঙে যাবে যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে একটি চাকুর সাহায্যে আমি এভাবে বরফি শেপ করে কেটে নিচ্ছি আপনারা নিজেদের পছন্দ মতো যে কোনো রকমের শেপে কিন্তু এটাকে সেট করে নিতে পারেন আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক ও ফলো দিয়ে রাখবেন সেই সাথে বেল আইকনটি প্রেস করে রাখবেন এতে করে আমার নতুন যে কোনো ভিডিও সবার আগে আপনার কাছে চলে যাবে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন বরফিটা কতটা পারফেক্ট হয়েছে সেই সাথে খেতে যে কি অসাধারণ সেটা না বানালে বুঝতেই পারবেন না আশা করছি আপনাদের কাছেও ততটাই ভালো লাগবে ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না সবাই খুব বেশি ভালো থাকবেন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম